বিরল প্রজাতির একটি কালো বাঘ সিলেটের কানাইঘাট উপজেলার চা বাগান এলাকার নুনছাড়া গ্রামে ধরা পড়েছে। গত সোমবার ভোরে গ্রামবাসী জালের ফাঁদ পেতে বাঘটিকে জ্যান্ত আটক করে। ভারতের পাহাড়ি এলাকা থেকে এটি নেমে আসে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসক সহ বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বাঘটিকে তারা অচেতন করে উদ্ধার করে। প্রাণী বিশেষজ্ঞরা প্রায় 4 ফুট দীর্ঘ বাঘটিকে পৃথিবীর বিপন্ন প্রায় ব্ল্যাক প্যান্থার প্রজাতির বলে শনাক্ত করে। গ্রামবাসী জানায়, সোমবার ভোরে কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের নুনছড়া চা বাগান এলাকায় কালো বাঘটিকে স্থানীয় বাসিন্দাদের অনেকে ঘোরাফেরা করতে দেখে। ভোর 6টার দিকে গ্রামবাসী শক্ত বড় জাল দিয়ে একটি ফাঁদ তৈরি করে। পরে লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে বাঘটি ওই জালের ফাঁদে আটকা পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী বলেন, ওই এলাকায় প্রতি বছর এই মৌসুমে বিভিন্ন প্রজাতির বাঘ ভারতের পাহাড়ি জঙ্গল থেকে চলে আসে। পরিস্থিতি মোকাবেলায় বাঘ কেয়ার কমিটি নামের স্থানীয় একটি সংগঠন রয়েছে। এই সংগঠনের লোকজনের সহায়তায় বাঘটিকে ধরা হয়। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সিলেট বিভাগের বন্যপ্রাণী সংরক্ষক মাহবুবুর রহমান বলেন, বাঘটি বিপন্ন প্রজাতি। পৃথিবীতে কেবল ভারতের পাহাড়ি বন জঙ্গলে এই বাঘের দেখা মেলে। বাংলাদেশে আগে কালো বাঘ থাকলেও প্রায় 50 বছরে আর দেখা যায়নি। তিনি জানান, কানাইঘাটে এমন বাঘের খবর পেয়ে একজন বিশেষজ্ঞ পশু চিকিৎসক সহ সিলেট বিভাগীয় বন বিভাগের একটি দল পাঠানো হয়। কানাইঘাটের ইউএনও মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বিরল প্রজাতির বাঘ হওয়ার কিছু আনুষ্ঠানিকতার জন্য এটিকে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে, পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তাদের মাধ্যমে বাঘটি ঢাকা চিড়িয়াখানে দেওয়ার কথা রয়েছে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।